হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেন। আমি প্রিন্স শাহারিয়ার আছি আপনাদের সাথে। দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওতে দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি বরাবর মতো। আজকেও কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। বেসিক্যালি আমি এখন যে এখানে আছি এটা হচ্ছে বাইক হাট, এবং বাইক হাটে তাদের কিন্তু নির্দিষ্ট একটা শোরুম এখানে ওপেন করেছে খুব রিসেন্টলি। শুক্রবারের তো তাদের একটা হাট তো ওপেন থাকে, পাশাপাশি এই শোরুমটা কিন্তু সপ্তাহে 7 দিনই আপনি ওপেন পাবেন, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে বাইকের কালেকশন আছে। এইখানে যে শোরুমে বাইকগুলো আছে, এছাড়াও তাদের কাছে আরও কিছু মডেল আছে। আপনি যে কোনো বাইকের ইনফরমেশনের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি এই শোরুমের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দুইটা ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওটা। প্রথমত হচ্ছে এই শোরুমটাতে আপনি আপনার নিজের ইউজড একটা বাইক আপনি সেল করতে পারবেন, অথবা সেই বাইকটা আপনি দিয়ে নতুন এইখান থেকে কিন্তু একটা বাইক আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন টাকা অ্যাডজাস্ট করে। অথবা আপনার যদি কোনো বাইকের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনি চলে আসতে পারেন এই বাইক হাটের শোরুমটাতে। প্রতি শুক্রবারে তাদের যে হাটটা আছে এটা কিন্তু কন্টিনিউ থাকে, আর তাদের হাটের পরেও কিন্তু এই শোরুমটা 7 দিনে ওপেন আছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে কী পরিমাণ বাইক আছে। আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এখানে যে প্রাইস ট্যাগগুলো লাগানো আছে এগুলো আসলে ফিক্সড প্রাইস না। সো আর কথা বলেছি না, চলেন ডিরেক্টলি মূল ভিডিওতে। ভিডিও শুরু করছি আমরা একবারে ফার্স্ট যে মডেলটা, এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের, এবং সুজুকির হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকটা, এটা হচ্ছে 150 সিসি সুজুকি GSXR, এবং এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালারের উপরে। সো বাইকের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে অলমোস্ট ফ্রেশ। এটা কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS ভার্সন সুজুকি। এটা হচ্ছে 2021 মডেল, 21 কিন্তু রেজিস্ট্রেশন করা। এটা কিন্তু 40 উপরে আসলে মাইলেজটা পায়, 6163 কিলো রান করেছে, 2 বছরের কিন্তু পেপার্স করা আছে, FI ভার্সন, এবং এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,70,000 টাকা। বাট এটা কিন্তু আসলে ওনাদের আস্কিং প্রাইস, আপনি এখানে এসে বাইকগুলো প্রপারলি দেখে সব কিছু চেক করে কিন্তু আসলে একটু নেগোসিয়েশনের মাধ্যমে তারা এখান থেকে বাইকটা সেল করতে পারবে। সো একটু চিপ প্রাইজের মধ্যে যারা আসলে প্রিমিয়াম সেগমেন্টের সুজুকি GSXR খুঁজছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাইক হাটে এই শোরুমটাতে। পরবর্তীতে আমরা 155 সিসি সেগমেন্ট, দ্যাট মিন্স হচ্ছে ইয়ামহার FZS ভার্সন 3 আর্মাডা ব্লু কালারের এই বাইকটা নিয়ে একটু কথা বলি। এবং এইটার 2019 মডেল, 20 কিন্তু রেজিস্ট্রেশন করা, এটা কিন্তু 2 বছরের পেপার্স করা আছে, FI ABS যেটা, এবং এটা আস্কিং প্রাইস হচ্ছে 2,08,000। অবশ্যই জানেন এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS ভার্সন 3, এবং এটা কিন্তু 40 উপরে মাইলেজ পায়, টোটাল 14,548 কিলো রান করেছে। পরবর্তীতে যে বাইকটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে R15 ভার্সন 3 যেটা, এবং এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন 2020 মডেল, 21 কিন্তু রেজিস্ট্রেশন করা, যেটা 2 বছরের পেপার্স করা আছে, 40 উপরে মাইলেজ পায়, 15,000+ কিলো রান করেছে, এবং এটা কিন্তু FI ABS, এটার আস্কিং প্রাইস হচ্ছে 3,65,000 টাকা, ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS ভার্সন। মোটামুটি অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইকটা। পরবর্তীতে আমরা চলে যাই, এটা হচ্ছে অ্যাপাচি RTR 2022 মডেল, অনটেস্ট অবস্থায় আছে, 1930 কিলো অনরেডি রান করেছে, 40 উপরে কিন্তু মাইলেজ পায়, যেটা আস্কিং প্রাইস হচ্ছে 1,58,000 টাকা। বাইকটা দেখে মনে হচ্ছে যে অলমোস্ট ফ্রেশ। আমি যদি একটু ক্লোজ দিয়ে দেখানোর চেষ্টা করি, সো বাইক দেখে কিন্তু অলমোস্ট আপনি বুঝতেই পারছেন যে কী পরিমাণ ফ্রেশ আছে। সো এই পরিমাণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনি চান তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন বাইক হাটের এই শোরুমটাতে। পরবর্তীতে আমরা সুজুকি জিক্সার SF দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের উপরে, অলমোস্ট এটা দেখে মনে হচ্ছে যে একবারে ফ্রেশ কন্ডিশনের উপরে আছে। চাকার গ্রিপগুলো যদি একটু দেখেন, এটাও কিন্তু ডাবল ডিস্ক সুজুকি জিক্সার SF ব্ল্যাক কালারে 2021 মডেল, 21 কিন্তু রেজিস্ট্রেশন করা, 8,000+ কিলো রান করেছে, যেটা 40 উপরে মাইলেজ পায়, FI ABS যেটার আস্কিং প্রাইস হচ্ছে 2,87,000 টাকা। এই পাশে আরেকটা SF দেখতে পাচ্ছি, জিক্সার SF, এবং এটা হচ্ছে ব্লু কালারের উপরে। বাইকগুলো কিন্তু অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে আছে, মোটামুটি যতটা ফ্রেশ আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় তার থেকেও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। এটাও কিন্তু ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS, সো হেডলাইট
প্যানেলটা দেখেন যে কতটা ফ্রেশ আছে, এখানে কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ নাই। সুজুকি জিক্সার এসে ব্লু কালার 2021 মডেল, 21 কিন্তু রেজিস্ট্রেশন করে 8000 প্লাস কিলো রান করেছে, 40 উপরে মাইলেজ পায় যেটা এফআই এবিএস, এবং এটার কিন্তু আসিং প্রাইস হচ্ছে 2,87,000 টাকা। এপাশে আমরা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং ইয়েলো কালারের স্টিকার, যেটা যেটা আসিং প্রাইস হচ্ছে 1,20,000। সো যারা আসলে রেজিস্ট্রেশন সহ 2 বছরের পেপার সহ যারা একটু চিপ বা লো বাজেটের বাইক চাচ্ছেন, 2021 মডেল, এটা কিন্তু 2022 রেজিস্ট্রেশন করা এবং এটা কিন্তু 50 উপরে মাইলেজ পায়, টোটাল 5,800 কিলো কিন্তু এই বাইকটা রান করেছে। আমরা কথা বলছি এটা হচ্ছে মোটামুটি ইয়ামার মধ্যে এখন টপ সেলার যে বাইকটা, সেটা হচ্ছে অ্যাপজেডেস ভার্সন 2, এবং এটা হচ্ছে এটাও কিন্তু আমরা একটা ব্লু কালারের উপরে যেটা অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে আছে, এটা হচ্ছে ডাবল ডিক্সের বাইক হয় এখন। সো এটার কিন্তু 2019 মডেল, এখনও কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এবং এটা কিন্তু 6,330 কিলো রান করেছে, 40+ মাইলেজটা পাই এবং এটা আসিং প্রাইস হচ্ছে 1,95,000 টাকা। বাট এটা কিন্তু এখন নতুন যদি কিনতে চান তাহলে কিন্তু 2,24,000 টাকা পড়বে এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া। সো রেজিস্ট্রেশন সহ যারা আসলে একটু 2,00,000 টাকার মধ্যে একটা বাইক চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন। এবারে একটা পালসার দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের উপরে, যেটা মোটামুটি অলমোস্ট ফ্রেশ কন্ডিশন দেখে মনে হচ্ছে প্লাস্টিক বা ফ্রেম আইটেমগুলো। এটা হচ্ছে পালসারের ডাবল ডিস্ক, এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,52,000 টাকা, 2019 মধ্যে 19-এ রেজিস্ট্রেশন করা, 10,000 প্লাস কিন্তু রান করেছে, 40 উপরে কিন্তু মাইলেজ পায়, 2 বছরের কিন্তু পেপার্স করা আছে। 1,52,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। পরবর্তীতে কিন্তু আমরা 125cc টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, আরেকটা 2019-এর মডেল, 22-এ কিন্তু রেজিস্ট্রেশন করা, 6,000 প্লাস কিন্তু রান করেছে, 50-এর উপরে কিন্তু মাইলেজটা পাচ্ছে টিভিএস স্ট্রাইকার, যেটা আসিং প্রাইস হচ্ছে 98,000 টাকা, 2 বছর রেজিস্ট্রেশন সহ। যারা আসলে একবারে 1,00,000 টাকার নিচে একটা বাইক চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাইক হাটের এই বাই সেল এবং এক্সচেঞ্জ যে শোরুমটাতে। 98,000 টাকা হচ্ছে এটা আস্কিং প্রাইস। এই পাশে একটা গ্ল্যামার ইগনেটর দেখতে পাচ্ছি 125cc সেগমেন্টের মধ্যে, যেটা আস্কিং প্রাইস হচ্ছে 1,22,000 টাকা, 2022-এর মধ্যে 22-এ রেজিস্ট্রেশন করা, 60-এর উপরে কিন্তু মাইলেজ পায় এবং এটা কিন্তু 2 বছরের পেপার্স করা আছে। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, সো বাইকের কন্ডিশন দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ ফ্রেশ কন্ডিশনে আছে। এই পাশে একটা হর্নেট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হর্নেটের সিবিএস ভার্সন স্পেশাল এডিশন, 2019 মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা, 11,000 প্লাস কিন্তু রান করেছে, 2 বছরের পেপার্স করা আছে কিন্তু এটার, এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। ব্লু কালারের উপরে যারা আসলে রেজিস্ট্রেশন সহ 1,50,000 টাকার মধ্যে আসলে একটা হর্নেট চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন, বাইকের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে অলমোস্ট ফ্রেশ আছে। এই পাশে একটা এফজেডএস ভার্সন 2 দেখতে পাচ্ছি, যেটা এফআই ভার্সন, এবং এটা হচ্ছে 2018 মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা, 16,000 প্লাস কিন্তু রান করেছে, যেটা আসিং প্রাইস হচ্ছে 1,68,000 টাকা, 40-এর উপরে কিন্তু এই বাইকটা মাইলেজ দিচ্ছে। এই পাশে আমরা একটা হিরো থ্রিলার দেখতে পাচ্ছি, যেটার আসিং প্রাইস হচ্ছে 1,58,000, 2020-এর মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা, 9,000 প্লাস কিন্তু রান করেছে, 45-এর উপরে মাইলেজ পায়, 2 বছরের পেপার্স করা আছে। বাইকের কন্ডিশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই হচ্ছে কন্ডিশন, সবগুলো কিন্তু একবারে রানিং অবস্থায় আছে। হিরো থ্রিলার যেটা 160cc, এবং এটা হচ্ছে BS6 স্ট্যান্ডার্ড FI ভার্সন এবং ABS যেটা। সো এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,58,000। এপাশে আরেকটা ইগনেটর দেখতে হচ্ছে, 2022-এর মডেল, অনটেস্ট অবস্থায় আছে, 3,000 প্লাস কিন্তু রান করেছে, 60-এর উপরে মাইলেজ পাচ্ছে, যেটা আস্কিং প্রাইস হচ্ছে 1,17,000 টাকা ইগনেটর। এই হচ্ছে বাইকের কন্ডিশন, IBCS টেকনোলজি এরা, I3S। এপাশে আমরা একটা পালসার NS দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ব্লু কালারের উপরে, ব্ল্যাক এবং ব্লু, 160cc সেগমেন্টের মধ্যে, এবং এটা হচ্ছে ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল ABS ভার্সন। পালসার NS যারা চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের উপরে তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন বাইকহাটের এই শপটাতে, এবং এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,85,000, 6,400 কিন্তু রান করেছে, যেটা মাইলেজ পাচ্ছে 40-এর উপরে, 2021-এর মডেল, 21-এই কিন্তু রেজিস্ট্রেশন করে, 2 বছরের কিন্তু পেপার্স করা আছে। এপাশে আরেকটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 82,000 টাকা, টিভিএস স্ট্রাইকার, ব্ল্যাক এবং ব্লু কালারের যে স্টিকার করা এই বাইকটা। এ পাশে একটা হাং দেখতে পাচ্ছি, যেটা 150 নিউ হাং, যেটা লঞ্চ করেছিল, এবং এটা হচ্ছে ব্লু কালারের উপরে হাঙ্কের ডাবল ডিস্ক, এবং এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ভার্সন, এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,60,000, যেটার মাইলেজ কিন্তু 40-এর উপরে মাইলেজ পায়, অনটেস্ট অবস্থায় কিন্তু বাইকটা আছে এবং এটা কিন্তু অনলি 5,000 কিন্তু রান করেছে মাত্র। এপাশে একটা প্লাটিনা দেখতে পাচ্ছি, যেটা 110cc সেগমেন্টের মধ্যে, প্লাটিনা ডিক্স ভার্সন যেটা, এবং
এটার আস্কিং প্রাইস হচ্ছে অনলি 97,000 টাকা, অন টেস্ট অবস্থায় আছে, 3,000 প্লাস কিন্তু রান করেছে, 60-এর উপরে মাইলেজ পায়, 2022 মডেল। কিন্তু যে বাইকটা পারচেস করবো অবশ্যই কিন্তু ফার্স্ট মালিক হয়ে যাবে। এই বাইক হাটের যে বাই সেল এবং এক্সচেঞ্জ শোরুমটা, এই শোরুমটাতে স্টিল যে বাইকগুলো ছিল এগুলোর আমি আস্কিং প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও কিন্তু তাদের কাছে আরও অনেক কালেকশন আছে, সো যে কোনো ধরনের বাইকের ইনফরমেশনের জন্য কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কিন্তু ডিরেক্টলি চলে আসতে পারেন বাইক হাটের যে শোরুমটা, এই শোরুমে। এটা হচ্ছে মিরপুর 13 নম্বর BRTC জাস্ট পিছনের যে রোডটা, এই রোডেই তাদের একটা নির্দিষ্ট শোরুম এটা। এটা কিন্তু কন্টিনিউ সপ্তাহে 7 দিনই ওপেন থাকে। সো যদি কোনো ইনফরমেশন লাগে আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই শোরুমের ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা।